আজকে আমাদের বাংলাদেশেও, আমাদের বাংলাদেশেও বিশেষ করে শিয়া অধ্যুষিত এলাকায় খুব খেয়াল করবেন, পৃথিবীতে মুসলিম দেশগুলিতে বিভিন্ন দেশ আছে যেগুলো শিয়া প্রধান দেশ, সে দেশগুলির কথা বাদ দেন, আমাদের বাংলাদেশেও শিয়ারা এমনভাবে অনেক জায়গায় মাথা চাড়া দিয়ে উঠতেছে। আপনারা যদি একটু ভাবেন, ফিকির করেন, যারা সচেতন আছেন তারা বুঝতে পারবেন, বাংলাদেশেও এমনও উগ্র শিয়াপন্থী লোক বাংলাদেশে আছে যারা খলিফায় আউয়াল হযরতে আবু বকর এবং হযরত ওমরকে ডাইরেক্ট নাউজুবিল্লাহ কাফের বলে, নাউজুবিল্লাহ জোরে বলে। বাংলাদেশে আপনারা যদি অনলাইনে, আমি বলবো না, দরকার নাই সেগুলা ঘাটাঘাটির অত দরকার নাই, ঘাটলে সমস্যা আছে, অনেকে বুঝবে না, অনেকে বুঝবে না, অনেকে ঘাটতে গিয়ে বিপদগামী হয়ে যাবে। বাংলাদেশে এখনো জীবিত স্পষ্ট এই যে কুরবানি চলে গেল, কুরবানির ব্যাপারে তারা বাংলাদেশের মানুষদেরকে বার্তা দিয়েছে যে কুরবানি করা এটা পশু হত্যার নামান্তর, পশু হত্যা করা। কুরবানি কেন করতে হবে? কুরবানি করতে গিয়ে জীব জন্তুর উপরে প্রেশার প্রয়োগ করা, জীব জন্তুকে জবাই করা, এটা তো পশু হত্যার নামান্তর, নাউজুবিল্লাহি মিন জালিক। এই শিয়াপন্থী লোকেরা কুরবানির বিধানকে পর্যন্ত তারা অ্যাভয়েড করে চলা শুরু করেছে, এবং শুধু তা না, তারা স্পষ্ট করে বলতেছে যে শিয়াদের তো বিভিন্ন গ্রুপ আছে, বাংলাদেশেও আছে, এই শিয়া সম্প্রদায়রা কিছু আছে গালি শিয়া, শিয়া ইসনা ইসনা আশারা, হ্যাঁ, এরা এত মারাত্মক আকিদা তারা লালন করে, এত জঘন্যতম আকিদা তারা লালন করে যে খলিফায় আউয়াল খলিফায় সানিকে তো তারা অবৈধ খলিফা মনে করে, যে আসলে হযরত আলী ছিল খেলাফতের মুস্তাহেক, রসুল এবং আলীর মাঝে তারা কোনো ব্যবধান কোনো তফাত করে না। এর স্পষ্টই বলে আলী আলাইহিসসালাম, ডাইরেক্টলি আলী আলাইহিসসালাম বলেন, আমরা বলবো ব্যালেন্স ঠিক রাখা দরকার, খুব ভালো করে খেয়াল করবেন, ব্যালেন্স ঠিক রাখা দরকার। আহলে বায়াতকে মহব্বত করতে গিয়া আমরা তো আহলে বায়াতকে বুকে নিতে গিয়া আর অন্যদেরকে পান নিচে ফেলাইতে পারবো না, মধ্যম পন্থ অবলম্বন করে সম্মানী যারা তাদের সবাইকে সম্মান দিতে হবে, সম্মানী যারা তাদের সবাইকে কি করতে হবে, সম্মান দিতে হবে। এক দলকে সম্মান দিতে গিয়া সম্মানী আর এক দলকে পদদলিত করা, এই এটা কেন করছি, এটা করার দরকারটা কি? দেখুন বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে কিতাবুত তাফসিরে সূরাতুত তাওবার কোন একটা আয়াতের তাফসিরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস দিয়ে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের আব্দুল মালিক ইবনে মারওয়ানের পক্ষ থেকে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুকে ওনার বিরুদ্ধে যুদ্ধ করে উনি খেলাফতের দাবি করেছিলেন, উনি খলিফা ছিলেন এক গ্রুপের, ওদিকে আব্দুল মালিক ইবনে মারওয়ান উমাইয়া বংশের আব্দুল মালিক ইবনে মারওয়ান উনি ইসলামের বিভিন্ন রাষ্ট্রের উনিও খলিফা ছিলেন, আপনাদের জানা থাকার কথা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন উনি তখন বাহায়াত, এবং মুহাম্মদ ইবনে হানাফিয়া উনি জবরদস্ত একজন মানুষ, উনি বাহায়াতে আছেন, ওনাদেরকেও প্রেশার করছে প্রয়োগ করছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আন, যা আপনারাও আমার খেলাফতকে মেনে নেন, আমার খেলাফতকে মেনে নেন, আমার হাতে বায়াত হন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কিন্তু বায়াত হন নাই, মুহাম্মদ ইবনে হানাফিয়া বায়াত হন নাই। বায়াত না হওয়ার কারণে ওনাদের সাথে আরো যারা ওনাদের ভক্ত অনুরাগী ছিলেন ওনারাও বায়াত হচ্ছিলেন না। শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু প্রেশার প্রয়োগ করলেন, চাপ দিলেন, চাপ দেওয়ার কারণে শেষ পর্যন্ত হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কিন্তু মক্কায় থাকতে পারেন নাই, উনি কিন্তু চলে গেছেন তায়েফে। আপনারা জানেন যারা হজে গিয়েছেন তায়েফ সফর করেছেন, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নামে ওখানে বিশাল বড় মসজিদ বানানো আছে তায়েফে, মসজিদ ইবনে আব্বাস, সেখানে কমপ্লেক্স আছে বিশাল এরিয়া নিয়া, অনেক কর্মকাণ্ড সেখানে, লাইব্রেরি মসজিদ বিভিন্ন বিষয় সেখানে করা আছে। উনি কিন্তু ওখানে হিজরত করে গেছেন, শেষে ওখানেই ইন্তেকাল করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে লোকেরা জিজ্ঞাসা করেছিলেন যে হযরত আলা, আপনি আব্দুল্লাহ ইবনে জুবায়ের হাতে বায়াত হচ্ছেন না, ওনাকে আপনি কেমন মনে করেন? বুখারী শরীফের সহি হাদিসের মধ্যে আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন,
আমি কেন ওনাকে ছোট মনে করব, উনি তো সাহেবে রসুল, ওনার বাবা জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আন উনি ছিলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাসির, সব সময় রসুলের, উনিও আশারে মুবাশশারের একজন ছিলেন। আব্দুল ইবনে জুবাইরের বাবা জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আন উনিও আশারে মুবাশশারা, দশজন জান্নাতি সাহাবীর একজন ছিলেন। ওনার বাবা হলেন আশারে মুবাশশারের একজন, ওনার নানা হলেন সাহেবে গার, সাহেবে রসুল, সানিয়াস নাইন, গারে সৌরে রসুলুল্লাহ এবং হযরত আবু বকর দুজন ছিলেন। বুখারীর হাদিসের মধ্যে আসতেছেন হযরত আবু বকর বড় হাজিন ছিলেন, বড় টেনশন ভোগ করছিল হযরত আবু বকর। উনি নিজের জন্য ভাবছিলেন না, উনি ভাবছিলেন হলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। রসুলকে ডাকতে বলে, ইয়া রসুলুল্লাহ, কাফেররা আমরা যে গর্তে লুকাইতো আছি, লুকিয়েছি, কাফেররা তো এদিকে আনাগোনা করছে, চলে এসেছে, এক দুই কদম যদি সামনে বাড়ে আর নিচের দিকে যদি তাকায় তাহলে স্পষ্ট তারা আমাদেরকে দেখতে পারবে, আমাদেরকে যদি দেখতে পারে, দেখলে তাহলে তার উপায় কি থাকবে, গর্তের ভেতরে আমরা আসে সেখান থেকে পালাবার কোনো পথ তো থাকবে না, চলে যাওয়ার কোনো পথ থাকবে না, নির্ঘাত আমাদের সমস্যাই হয়ে যাবে। সমস্যা নিজের ব্যাপারে উনি অত সমস্যা মনে করছেন না, সমস্যা হলো হাদিয়া আলম মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সমস্যা। বিশ্বনবীজি ডাকতে বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহ মানা, টেনশন করো না, চিন্তা করো না, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদের সাথে আছে, আমরা দুইজন ও সালিসুহুম হুমুল্লাহ, আর তৃতীয়জন হলেন মহান আল্লাহ। ভাষা বোঝার চেষ্টা করুন, লা তাহজান ইন্নাল্লাহ মানা, টেনশন করো না, চিন্তা করো না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে আছে। এই কথা আল্লাহ রসুল বললেন না, আল্লাহ আমার সাথে আছে, ইন্নাল্লাহ মাই, আল্লাহ আমার সাথে আছে এমনটা বলেন নাই, আল্লাহ আমার সাথে আছে এবং তোমার সাথে আছে এমনটাও বলেন নাই। উনি বললেন কি, ইন্নাল্লাহ মানা, আল্লাহ আমাদের সাথে আছে, এক শব্দে রসুলুল্লাহ আবু বকরকে শামিল করেছে। আবু বকরের মান আর মর্যাদা কত উঁচায়, নবম হিজরিতে বিশ্বনবীজি একটা কাফেলা দিয়ে হজ পালন করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন, আমিরুল হুজ্জাজ হযরত আবু বকরকে আমিরুল হজ বানায় পাঠিয়ে দিয়েছিলেন। ওমর তো তখনও ছিল, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তো তখনও ছিলেন, ছিলেন কিনা বলুন, হযরত আলী ছিলেন, তারপরেও কিন্তু আমিরুল হুজ্জাজ হিসাবে হযরত আলীকে আল্লাহ রসুল চয়েস করেন নাই, কথা বোঝাতে পারলাম কিনা। বিশ্বনবীজি জীবদ্দশায় নবীজি ইমামতির জন্য আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রিকোয়েস্ট করেছেন, ওগো নবীজি, আমার বাবা আরিকাতুল কুলুব, আমার বাবার দিল বড় নরম, আমার বাবাকে আপনার জীবদ্দশায় যায় না মাঝে পাঠায় দিয়েন না, ইমামতির যায় না মাঝে দাঁড়ায় দিয়েন না, দাঁড় করায় দিয়েন না, আপনার জীবদ্দশায় আপনি থাকবেন না, নামাজ সে আদায় করবে, আমার বাবা হয়তো পারবেন না। আল্লাহ রসুল কোনো কিছুই বললেন না, শুধুমাত্র বারংবার নির্দেশ করতেছেন না তোমার বাবাই নামাজ পড়াইবে। উনি বললেন না না, আমার বাবার চাইতে হযরত ওমর, ওনার দিলটা একটু শক্ত, উনি ধৈর্য ধারণ করতে পারবে, ওনাকে দিয়ে পড়ান, আপনি বলুন তো। আল্লাহ রসুল যখন হযরতে আবু বকরকে চয়েস করতেছেন, ওই সময় হযরতে ওমর, ওসমান এবং আলীও ছিলেন কিনা, থাকার পরেও আল্লাহ রসুল কেন হযরত আলীকে চয়েস করেন নাই,